হ্যালো স্টুডেন্টস, পিডি স্টাডি গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা দাস, আজকে তোমাদের কাছে ট্রান্সলেশন নিয়ে ওপরে একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের মানে বেসিক্যালি যারা ICDS মেন্স, ক্লার্কশিপ মেন্স এবং WBPSI এর মেন্স আছে সামনে, এই বছরেই তোমাদের লাস্টের দিকে এক্সামগুলো হবে, তো তাদের জন্য এই ট্রান্সলেশন কিভাবে ইংলিশ টু বেঙ্গলি কিভাবে করতে হয়, ঠিক বেসিক কি কি রুলস তোমাদেরকে ফলো করতে হবে, এই ব্যাপারগুলো নিয়েই আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব এবং একটি ট্রান্সলেশন করানোর মাধ্যমে তোমাদেরকে পুরো বিশদ ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাদের সাথে রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি কি কি রুলস আছে সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি কি বলছি সেটা ভালো করে একটু মাইনিউটলি শোনো। ফার্স্ট রুলস হচ্ছে ইডিয়মস। এখানে ইডিয়মস বলতে ভাবধারা, ভাব মানে সব সময় প্রত্যেকটা ভাষার মধ্যেই একটা নিজস্ব, সেই ভাষার নিজস্ব একটা ইডিয়মস থাকে, মানে ভাবধারা থাকে। সেটা তুমি বাংলাতেও থাকতে থাকবে, বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু, যে কোনো ভাষা, প্রত্যেকটা ভাষার মধ্যে নিজস্ব একটা অর্থ থাকে, নিজস্ব একটা ভাব থাকে। তো এই ট্রান্সলেশনটা করার সময় কিন্তু সেই ভাষাটার, সেই ল্যাঙ্গুয়েজের নিজস্ব ভাবধারা যেন কোনো রকমভাবে পরিবর্তন না হয়, এইটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। মানে অনেকেই আছে, এমন ব্যাপারটা থাকে কি যেটা বলা আছে, যে ধরনের ভাবে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে, উল্লেখ করা আছে, সে ট্রান্সলেট করার সময় সেই ভাবেই কিন্তু তারা বসিয়ে দেয়, কিন্তু সেরকম করলে হবে না। তোমাদেরকে লাইনটা পড়ে আগে বুঝতে হবে কোন ভাবে কথাটা বলা হচ্ছে, কোন জিনিসটা বোঝানো হচ্ছে, এর মানে, এর অন্তর্নিহিত মানেটা কি বোঝানো হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে ঠিক রাখতে হবে। কখনোই কোনোভাবে কোনো পরিস্থিতিতে অর্থের যেন কোনো পরিবর্তন না হয়, ক্লিয়ার? দেখো, এক্সাম্পল দিয়ে যদি আমি বলি তাহলে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। ফার্স্ট দেখো, একটা এক্সাম্পল আমি দিয়েছি, স্ত্রী পুরুষ। স্ত্রী পুরুষ এর ইংরাজি যখন আমি লিখব তখন আমরা লিখি ইংলিশে মেন অ্যান্ড ওমেন। তাহলে আমরা যখন খাতায়, আমরা যখন বাংলা ট্রান্সলেট করব তখন আমরা কি লিখব, যদি পুরুষ এবং স্ত্রী লিখি তাহলে জিনিসটা কি ঠিক হচ্ছে? মানে আমাদের বাংলার যে ভাবধারা তার সাথে ম্যাচ করছে না, তাই জন্য আমরা বাংলার ভাবধারাটাকে ঠিক রাখার জন্য কি লিখলাম না, স্ত্রী পুরুষ। ঠিক যেমন যখন পাপ পুণ্য থাকবে আমরা ইংলিশে লিখি ভার্চু অ্যান্ড ভাইস। চন্দ্র সূর্য, দেখো প্রত্যেকে, দেখো এই যে ব্যাপারগুলো আছে, দেখো চন্দ্র সূর্য, সেক্ষেত্রে সূর্যটাকে আগে আনা হয়েছে এবং মুনটাকে পরে আনা হয়েছে, মানে ইংলিশের যে ভাবধারা আমি কিন্তু তাকে অক্ষুণ্ণ রাখছি, বাংলার যে ভাবধারা তাকে কিন্তু আমি অক্ষুণ্ণ রাখছি। বোঝা গেল জায়গাটা? রক্ত মাংস, দেখো মাংসকে আগে আনা হয়েছে ইংলিশের যখন আমরা ট্রান্সলেট করি, ফ্লেশ অ্যান্ড ব্লাড। এই ব্যাপারগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে এবং সব থেকে আরো ভালোভাবে শিখতে পারবে তোমরা যদি প্রতিদিন পেপার পড়ো। এই পেপার পড়লে যেমন তোমরা রিপোর্ট রাইটিং, এসে, এই ধরনের জিনিসগুলো লিখতে পারবে, লিখতে তৈরি হবে, সক্ষমতা, অ্যাবিলিটি তৈরি হবে, তখন তেমনি কিন্তু তোমরা প্রত্যেকটা লেখার, প্রত্যেকটা ভাষার কিন্তু ভাবধারা বুঝতে পারবে, ইডিয়ামসটা বুঝতে পারবে। ক্লিয়ার হলো? ঠিক তেমনই আমরা যখন আবার দেখবো, দেখো দিবারাত্র আমরা যখন ইংলিশে লিখছি তাকে কিন্তু আমরা ডে অ্যান্ড নাইটই লিখছি, মানে এদের ভাবধারার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। পিতা পুত্র, ফাদার অ্যান্ড সন, এদের ভাবধারার কোনো পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল? আমি যদি একটা ট্রান্সলেশন সেন্টেন্স দিয়ে দেখাতে চাই তাহলে দেখো, সে আমাকে দেখিয়া লইবে বলিয়া শাসাইলো। এই যে কথাটা, সে আমাকে দেখে নেবে বলে শাসালো, এই এই কথাটা বলে শাসালো, এই কথাটা দেখে নেবে মানে কি, দেখে নেবে মানে কি? দেখো, সি হি থ্রেটেন্ড টু টিচ মি আ লেসন। ব্যাপারটা বোঝা গেল? এখানে কিন্তু আমরা বলতে পারলাম না টু সি মি, এই কথাটা কিন্তু আমরা বলতে পারলাম না, টু সি মি কিন্তু আমরা কথাটা বলতে পারলাম না, এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? তো চলো নেক্সট রুলে যাওয়া যাক। নেক্সট রুলস হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সেস। এইটা খুব ভাইটাল রুল, এই রুলটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। সিকোয়েন্স অফ টেন্স মানে টেন্সের কি কি সিকোয়েন্স আছে তোমাকে সেটা বুঝতে হবে। মানে কোন সেন্টেন্স, আমি একটা এক্সাম্পল দিয়ে পরে বোঝাবো, কোন সেন্টেন্স যদি আমি বলি সে বলিল যে যাইবে, সে যাইবে, ঠিক আছে, সে বলল সে যাইবে, মানে এখানে বলিল কথাটা যে টেন্সে থাকবে, সে যাইবে এইটাও কিন্তু তোমাকে সেই টেন্সে নিয়ে আসতে হবে।
যদি পাস্ট থাকে এই কথাটাও তোমাকে পাস্টেই নিয়ে যেতে হবে, কারণ কি এটা তুমি ইনডাইরেক্ট স্পিচে রেখেছো। ডাইরেক্ট স্পিচে যখন হবে, ডাইরেক্ট স্পিচের ভেতরে যেটা থাকবে রিপোর্টিং স্পিচ, সেটা কিন্তু কোনো রকম ভাবে পরিবর্তন হয় না, ওটা যেভাবে বলা থাকে সেভাবেই হয়। কিন্তু যখন আমরা দুটোকে দুটো টেন্স, আমি যদি একটা ক্লজ হিসেবে দেখি, একটা প্রিন্সিপাল কল ক্লজ আর একটা যদি আমরা নর্মাল ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম ব্যাপারটা থাকে, তো প্রিন্সিপাল ক্লজটা যে ভার্বে থাকবে ডিপেন্ডেন্ট ক্লজটাও কিন্তু ঠিক সেই ভার্বেই নিয়ে যেতে আমাদের হবে। বোঝা গেল জায়গাটা? যেমন আমি যে এই কথাটা বললাম যে সে বলিল যে যাইবে, কি হবে তাহলে? হি সেড। আমি কম্পিউটারে লিখছি তো তাই একটু হাতের লেখাটা প্রবলেম হতে পারে, আমি মুখে বলছি তোমরা একটু ডিকটেশনটা শুনে নিও, ঠিক আছে? হি সেড দ্যাট, হি সেড দ্যাট he would, he would go। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো আমি কি বললাম। এখানে আমি কি বলেছিলাম, বাংলা ভাষাটা আমি কি বলেছিলাম, যে সে বলিল যে যাইবে, সে বলিল, হি সেড। এই হি সেড যখন আমি বললাম দ্যাট হি, আমি কিন্তু উইল লিখলাম না, আমি কিন্তু এখানে যদি উইল লিখতাম, আমি যদি উইল লিখতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। বোঝা গেল জায়গাটা? এখানে কিন্তু আমাকে, যেহেতু আমি এখানে সেড ইউজ করেছি প্রিন্সিপাল ক্লজ, এই ব্যাপারটা, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো? এটা আমরা সবাই জানি। তো প্রিন্সিপাল ক্লজটাকে আমরা যে টেন্সে রাখবো, ডিপেন্ডেন্ট ক্লজটাকেও কিন্তু আমরা সেই টেন্সে রাখবো। হ্যাঁ, যখন আমরা ডিরেক্ট কোনো স্পিচ থাকবে তখন সেই ডিরেক্ট স্পিচটার ব্যাপারটা অন্যরকম, কারণ ডিরেক্ট স্পিচটা আমরা তখন কোটেশনের মধ্যে রাখি, তাই না? বোঝা গেল জায়গাটা? চলো এরপরে এই এই টেন্সের মধ্যে আরো কিছু ব্যাপার আছে, সেটা একটু জেনে নাও। যদি কোনো জায়গায় থাকে চিরন্তন সত্য, এরকম কোনো কথা বলা থাকে, যেমন বলো শিক্ষক মহাশয় বলিলেন যে পৃথিবী গোল, পৃথিবী গোল, এই যে কথাটা, তো এক্ষেত্রে পৃথিবী গোল, অ্যাকচুয়ালি গোল নয়, আমরা ছোটরা ছোটরা যখন আমরা ছোট ছিলাম তখন আমরা পড়েছি পৃথিবী গোল, অ্যাকচুয়ালি আমরা জানি পৃথিবী উপবৃত্তাকার, হোয়াট এভার, আমি চিরন্তন সত্য হিসাবে বলছি। তো এই কথাটা, তো এটা যেহেতু পৃথিবী গোল, এই কথাটা যেহেতু সত্য, এটা কোনোদিনই পরিবর্তন হবে না, কোনোদিনই পৃথিবী চ্যাপ্টা হয়ে যাবে না বা ডিস্কের মতন হয়ে যাবে না, তো এটা যেহেতু চিরন্তন সত্য, সেই জন্য টিচার বলিলেন, হি টিচার সেইড, আমি লিখবো বাট পৃথিবী ইজ, দ্য আর্থ ইজ রাউন্ড, আমি কিন্তু সেখানে ইজ লিখবো। যে কোনো ক্ষেত্রে চিরন্তন সত্য যখন কোনো সেন্টেন্স থাকবে, বোঝানো হবে, সেক্ষেত্রে কিন্তু সেই সেই স্পিচটুকু, সেই সেটা ডিপেন্ডেন্ট ক্লজ হওয়া সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে তার টেন্স কিন্তু প্রেজেন্টেই থাকবে। বোঝা গেল জায়গাটা? চলো এরপরে কি বলেছে, সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে আরও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এমন কিছু কথা থাকে যে কথাগুলো আমরা বাংলাতে যখন ইউজ করি, মানে অতীতকালের কোনো কথা আমরা যখন বাংলাতে কাউকে গল্প বলি, পুরোনো দিনের কথা যখন আমরা বাংলাতে কাউকে বলি বাংলা ভাষাতে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট মানে বর্তমানের মতনভাবে বলি, কিন্তু যখন আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব সেটা কিন্তু তখন পাস্টে নিয়ে যেতে হবে। এই জায়গাটা, এই মেন এই পয়েন্টটাতে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, তারা বুঝতে পারে না যে ট্রান্সলেট যখন করবে তখন তারা কোন ভাষাতে করবে, কোন টেন্সে করবে। তো কি করবে তখন? দেখো আমি একটা এক্সাম্পল এনেছি তোমাদের জন্য। আমি দেখিলাম তিনি একটি মাদুরের ওপর বসিয়া আছেন, আমি দেখিলাম তিনি একটি মাদুরের ওপর বসিয়া আছেন, এটা কি, এটা থেকে বোঝা যাচ্ছে যে সে কোনো গল্প বলছেন, এই আমি মানে ন্যারেটার একটি গল্প বলছেন, তাই তো? কিন্তু আমি যখন এটাকে ট্রান্সলেট করব আমি কি লিখলাম, হিজ আই স হি ওয়াজ সিটিং অন আ ম্যাট, আই স হি ওয়াজ সিটিং অন আ ম্যাট, আই স হি ওয়াজ সিটিং অন আ ম্যাট। বোঝা গেল জায়গাটা? তাহলে বাংলা ভাষায় যখন আমরা ডিকটেট করি কোনো গল্পকে, কোনো পুরোনো দিনের জিনিসকে, কথাকে, তখন আমরা বর্তমানের ভাবেই বলি, কিন্তু সেটাকে যখন আমরা ট্রান্সলেট করতে যাব, সেটা যদি আমরা বুঝতে পারি যে এটা পুরোনো দিনের কথা, তাহলে কিন্তু এটাকে পাস্টেই রাখতে হবে ট্রান্সলেশনের সময়। বোঝা গেল রুলসগুলো? চলো নেক্সট, তিন নম্বর রুলস এবং লাস্ট রুলস এটা আমি আজকে ট্রান্সলেশনের জন্য, সেটা হলো কি, দেখো ইংরেজি অনুবাদ করার জন্য অনেক সময় বাংলাকে দুটো অথবা তিনটে, বাংলার দুটো অথবা তিনটে বাক্যকে ইংরেজিতে একটি বাক্যে পরিণত করা হয়, আবার কখনো কখনো একটি বাংলা বাক্যকে ভেঙে দুটি ইংরেজি বাক্যে পরিণত করতে হয়, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। মানে যদি যদি একটা এক্সাম্পল আমি বলি যে তখন রাত্রির দশটা, বাংলাতে বলছি তখন রাত্রির দশটা,
হঠাৎ একটা লোক আমার রুমে ঢুকিল, তাহার হাতে একটি ছোরা। এই যে কথাটা আমি বললাম, আমি যখন একে ইংলিশে লিখব আমি এটাকে একটা সেন্টেন্সের মধ্যে লিখব, বোঝা গেল জায়গাটা? আবার এমন কোন কথা থাকতে পারে যেটা বাংলায় আমি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, একটা ভাষাতে লিখেছি, মানে একটা বাক্যতে লিখেছি, আমি কিন্তু সেক্ষেত্রে ইংলিশে চেঞ্জ করতেই পারি, কিন্তু ইংলিশে দুটো সেন্টেন্স করতেই পারি, কিন্তু সেটা ডিপেন্ড করবে কখন সেটা করতে হবে, সময় বুঝে, জায়গা বুঝে। বোঝা গেল? এটা বুঝতে হবে, প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে। তো স্টুডেন্টস, এই গেল তোমাদের ট্রান্সলেশনের বেসিক কিছু রুলস। এবার আমি চলো একটা এক্সাম্পল ট্রান্সলেশন দিয়ে দেখে নিই। দেখো, ট্রান্সলেশন আমি ছোট ছোট করে একটা সেন্টেন্স করে রেখেছি, ঠিক আছে? দেখো, ফার্স্ট লাইনটা হচ্ছে, কারাগার হইতে বাহির হওয়ার পর হইতে গোরার কাছে সমস্ত দিন এত লোক সমাগম হইতে লাগিল যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। সেন্টেন্সটা বুঝতে পারলে? কোন টেন্সে আছে? এটা দেখে বোঝা যাচ্ছে যে পুরোনো দিনের কোনো একটা গল্প বলছেন, কিন্তু প্রেজেন্টে লিখেছে, দেখেছো? কিন্তু আমি যখন এটা বুঝতে পারলাম এটা গল্প বলা হচ্ছে, তো আমি এখানে একটা সেন্টেন্স, দেখো, আগে আমাকে বুঝে নিতে হবে কোনটা আগে ঘটনা ঘটছে, কোনটা পরে ঘটনা ঘটছে, সেই হিসেবে কিন্তু আমাকে সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে, ঠিক আছে? কারাগার হইতে বাহির হওয়ার পর হইতে গোড়ার কাছে, গোড়া একটা মানুষের নাম, গোড়ার কাছে সমস্ত দিন এত লোক সমাগম হইতে লাগিল যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। এই যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল, এইটা আমি আগে লিখলাম। দেখো, আমি যখন ইংলিশে লিখব আমি বললাম ভাবধারাটাকে আমাকে বুঝতে হবে। আমি যদি এই বাংলাতে যা লেখা আছে আমি যদি হুবহু ইংলিশে ট্রান্সলেট করি, সেক্ষেত্রে যতটা না শুনতে ভালো লাগবে, আমি যদি ইংলিশের ভাবধারাকে ইংলিশের মতন করে লেখার চেষ্টা করি তাহলে আমাকে যেটা মানে সেটা আমরা বুঝতে একটু আরো মানে আমরা আরো বেটার জিনিস পাবো, তাই তো? তো কিভাবে লেখার চেষ্টা করেছি দেখো, আমি কারাগার হইতে বাহির হওয়ার পর, আফটার রিলিজিং ফ্রম জেল, বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল, ঠিক আছে? ইট বিকেম ইম্পসিবল টু গোরা টু স্টে অ্যাট হোম, ইট বিকেম ইম্পসিবল টু গোরা টু স্টে অ্যাট হোম, বোঝা গেল? তারপরে অ্যাজ, আমি এখানে একটা কনজাংশন যুক্ত করলাম, অ্যাজ, তারপর এখানে যেহেতু একবার আমি গোড়া নামটা উল্লেখ করে নিয়েছি তাহলে সেকেন্ড টাইমে আমার আর গোড়া নামটা উল্লেখ করার দরকার নেই। সমস্ত দিন এত লোকের সমাগম হতে লাগিল যে হি হ্যাড টু ফেস সো মেনি পিপল অল দ্য ডে, বোঝা গেল? এই হলো ফার্স্ট লাইন। নেক্সট লাইন যদি দেখি, গোড়া তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল, সকালবেলায় কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইত, একেবারে রাত্রে ফিরিয়া আসিত। সেন্টেন্সটা বোঝো, এই ঘটনাটা তারও আগের ঘটনা বলা হচ্ছে, যে পুনর্বার, এই যে পূর্বের মতন মানে আগের যে ঘটনাটা, আগে যে ঘটনা ঘটতো মানে আগে যে কাজটা তিনি করতেন জেলে যাওয়ার আগে, সেই রকম কোনো কাজ সে আবার শুরু করতে চলেছে। কি বলা হলো? গোরা তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল, দেয়ার ফর, তাই, এখানে তোমরা দেয়ার ফরও দিতে পারো, সো দিতে পারো, দাসও দিতে পারো, যা খুশি দিতে পারো, ঠিক আছে? আমি দেয়ার ফরটা ভালো লাগলো এখানে দিতে, তো আমি সেই জন্য দেয়ার ফর দিলাম। দেয়ার ফর গোরা স্টার্টেড ট্রাভেলিং টু দ্য ভিলেজেস এগেইন অ্যাজ বিফোর। অনেকে এই অ্যাজ বিফোর মানে পূর্বের সময়, পূর্বের মতন এই ভাষাটাকে এখানে প্রথমেও দিতে পারে, বাট একটা জিনিস মনে রাখবে, সেন্টেন্স মেকিং আমরা করে থাকি এমপিটি, এই ফরম্যাটটা তোমরা যদি একটু খেয়াল রাখো, মনে রাখতে পারো এমপিটি, তাহলে বুঝতে পারবে এম ফর ম্যানার্স, পি ফর প্লেস, আর টি ফর টাইম। সব সময় ম্যানার্সকে আগে রাখতে হবে, তারপরে প্লেস, তারপরে সময়, এই যে ব্যাপারটা, এটা 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 কিন্তু একেবারে পুরাতন পন্থাতে মেনে চলা একটা রুলস। প্রথমে ম্যানার্সটা বসানো হয়, ম্যানার্স বলতে কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে ম্যানার্স, ঠিক আছে? এই ম্যানার্স, তারপরে প্লেস, তারপরে সময়টা বসানো হয়। তো সেই হিসেবে যদি আমি দেখতে পারি তো সময়টাকে আমি পরে ইউজ করেছি, বোঝা গেল? চলো, নেক্সট লাইন কি বলেছে, সকালবেলায় কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইত, একেবারে রাত্রে ফিরে আসিত।
আফটার টেকিং সাম ফুড, এখানে সাম ফুড না লিখে তুমি মিলও দিতে পারো, ঠিক আছে? আফটার হ্যাভিং সাম মিল বা সামথিং কিছু একটাও দিতে পারো তুমি। আফটার টেকিং সাম ফুড হি উড লিভ দ্য হাউস ইন দ্য মর্নিং অ্যান্ড উড কাম ব্যাক অ্যাট নাইট। এখানে উড কাম ব্যাকটাও তুমি এখানে উড রিটার্নও দিতে পারো, কাম ব্যাকটা না দিয়ে উড রিটার্নও দিতে পারো। মোট কথা, একটা সেন্টেন্সকে তুমি অনেকভাবেই লিখতে পারো, কিন্তু আমি তোমাকে যেভাবে ফরমেশন করেছি সেটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমি কেন ফরমেট করেছি এইভাবে এবং কিভাবে করেছি, তুমি কিভাবে আরো অন্যভাবেও পরিবর্তন করতে পারো। বোঝা গেল জায়গাটা? নেক্সট লাইন দেখো কি আছে। ট্রেনে করিয়া কলকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া পল্লীগ্রামের মধ্যে গিয়া প্রবেশ করিত। তো হি উড, আমি প্রত্যেকটা যেহেতু পাস্টে লিখেছি তাই আমি এখানে কিন্তু উইল কথাটা ইউজই করিনি, ঠিক আছে? হি উড গেট অফ, এই গেট অফ এর জায়গাটা তুমি অন্য টেন্সও দিতে পারো, ড্রপ ডাউনও দিতে পারো। নামিয়া পড়িত তো ড্রপ ডাউন এখানে দিতে পারো, ঠিক আছে? হি উড গেট অফ অ্যাট এনি স্টেশন নিয়ার কলকাতা বাই ট্রেন অ্যান্ড দেন এন্টার দ্য ইন্টেরিয়ার অফ দ্য অফ ভিলেজেস। পল্লী গ্রামের মধ্যে গিয়া প্রবেশ করিত, ঠিক আছে? ইন্টেরিয়ার অফ ভিলেজেস, সেখানে কলু কুমোর কৈবর্ত প্রভৃতিদের পাড়ায় সে আতিথ্য লইত। এখানে কলু মানে হচ্ছে যারা তেল কল, তেল মানে তেল পেশে তেল তৈরি করে, সর্ষে বা শস্য মানে যে কোনো ধরনের সর্ষে ফুল এই সমস্ত জায়গা থেকে যারা তেল তৈরি করে তাদেরকে কলু বলা হয়। কুমোর মানে তো আমরা জানি যারা মাটির পাত্র তৈরি করে, এবং কৈবর্ত মানে হচ্ছে মাঝি। এই ব্যাপ এই যে টার্মগুলো তোমরা না জানলে একটু পরীক্ষায় সমস্যা হয় এরকম, এবং এইরকম টার্ম কিছু থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি একান্তই মনে না থাকে বা বুঝতে না পারো, যে টার্মটা ওখানে দেওয়া আছে সেই টার্মটাই তুমি ইংলিশে ট্রান্সলেট করবে। সেক্ষেত্রে ভুল হলে তোমাকে শুধুমাত্র ওই পয়েন্টটুকুর জন্য মানে ওই ওয়ার্ডটুকুর জন্য তোমাকে নম্বর কাটা যাবে, ঠিক আছে? কিন্তু কখনোই এমন করবে না যে সেইখানটাই সেই কথাটাকে পুরোপুরি অমিট করে দেওয়া, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সের জন্য তোমরা মার্কস কাটা যাবে। এই ছোট ছোট ভুলগুলো তোমরা করবে না, ঠিক আছে? এই যে কলু, কলু কথাটা অনেকেই না জানতে পারো, যারা যে অয়েলম্যান বলা হয়, তো সেক্ষেত্রে তোমরা কলুকে কলুই রেখে দেবে, কৈবর্তকে কৈবর্তই রেখে দেবে, কিন্তু কখনোই কৈবর্ত বা কলুকে অমিট করে দিয়ে পুরোপুরি বাদ দিয়ে দিয়ে ওর পরিবর্তকে স্কিপ করে যাবে না কখনোই, ঠিক আছে? সেখানে কলু কুমোর কৈবর্ত প্রভৃতিদের পাড়ায় সে আতিথ্য লইত। দেয়ার সেখানে হি ইউজ টু টেক হসপিটালিটি অফ অয়েলম্যান কমা পটার্স কমা ফিশার্স এটসেট্রা। কমাগুলো দেওয়া নেই, দিয়ে দিও, ঠিক আছে? তারপর কি আছে, এই গৌরবর্ণ প্রকাণ্ড ব্রাহ্মণটি যেন যে তাহা যেন তাহাদের বাড়িতে এমন করিয়া, এটা যেটা হবে না, হ্যাঁ, যেন তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে, তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে, তাহারা কিছুই বুঝিতে পারিত না। তো এই যে ব্যাপারটা কি লেখা হলো, যে তারা বুঝিতে পারিত না। আমি কি বললাম, ভাবধারাটা কখনোই পরিবর্তন হবে না। এই যে বাংলাতে যখন আমরা লিখলাম তখন এই তাহারা কিছুই বুঝিতে পারিত না এই কথাটা আমরা শেষে ইউজ করলাম, কিন্তু আমরা এটা ইংলিশে যখন লিখবো তার ইংলিশের ভাবধারা অনুযায়ী, ইংলিশের ইডিয়ামস অনুযায়ী আমি এই ব্যাপারটাকে এই ফ্রেজটাকে প্রথমে আনবো। তারা কিছুই বুঝিতে পারিত না, দা কি হবে, এটা দে দা নয়, এটা দে হবে, হ্যাঁ। দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড, দে কুড নট আন্ডারস্ট্যান্ড বা দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড why these white skinned gigantic, এই যে গৌরবর্ণ প্রকাণ্ড, প্রকাণ্ড মানে দৈত্যাকার, তাই তো? তো দৈত্যাকারের ইংরাজি কি gigantic, white skinned gigantic brahmin was moving around their house carrying the news of their happiness and sorrow। বোঝা গেল জায়গাটা? তারপর কি আছে, এমন কি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত। ইভেন দো দে হ্যাড ডাউটস, মানে গ্রামবাসীদের সন্দেহ জন্মাত, ঠিক আছে? তারপর কি, কিন্তু গোরা তাহাদের সমস্ত সংকোচ সন্দেহ ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল। এইখানে আমি একটা কথা বলি, দেখো আমি যে সেন্টেন্সটা লিখেছি আগে সেটা পড়ে নিই। বাট ইগনোরিং অল দেয়ার হেজিটেশন অ্যান্ড সাসপিশন গোরা বিগ্যান টু ওয়ান্ডার, এটা ওয়ান্ডার হবে, WA হবে, হ্যাঁ, WA,
স্পেলিংটা আমরা যখন লিখতে গেছি টাইপিং মিস্টেকে হয়েছে, WADNDER, ঠিক আছে, ওয়ান্ডার অ্যামং দেম, এই যে ব্যাপারটা এখানে দেখো, এখানে একটা বাংলায় ভাষা দেখেছো যে ঠেলিয়া মানে কি পুশিং, আমরা ইংলিশে কি পুশিং কথাটা ইউজ করব যে পুশ করিয়া পুশ, মানে আমরা যদি আমি এখানে সেন্টেন্সটা লিখেছি যে বাট ইগনোরিং অল দেয়ার হেজিটেশন, আমি এখানে লিখবো যে বাট পুশিং অল দেয়ার হেজিটেশন, কথাটা কেমন লাগছে, ভালো লাগছে শুনতে, ভালো লাগছে না? মানে ঠেলিয়ার একদম যথার্থ সিনোনিম যখন আমি মানে বাংলা ট্রান্সলেশন থেকে ইংলিশে ট্রান্সলেট যখন আমি করব, সে ঠেলা মানে তো পুশ করা, তাই না? তো এই কথাটা যদি এই ল্যাঙ্গুয়েজটা আমি ওয়ার্ডটা ইউজ করি তাহলে নিশ্চয়ই শুনতে ভালো লাগছে না, কিন্তু আমি কি বলেছিলাম যে পয়েন্টের সাথে মিলে যাচ্ছে তো আমার প্রত্যেকটা কথা, আমি তখন কি করলাম ইগনোরিং মানে উপেক্ষা করা, তাহলে ঠেলিয়া ফেলা বা উপেক্ষা করা এখানে দুটোর মানে এক হলো, বোঝা গেল? বাট ইগনোরিং অল দেয়ার হেজিটেশন অ্যান্ড সাসপিশন, এখানে সাসপিশনের জায়গায় কেউ ডাউটসও দিতে পারো, তোমাদের নিজেদের মর্জি মতন দেবে, গোরা বিজ্ঞান টু ওয়ান্ডার, WANDER, একটু স্পেলিংটা ঠিক করে নেবে, ওয়ান্ডার অ্যামং দেম, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে, মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে তাহাতেও নিরস্ত হই নাই হয় নাই, এই যে মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে, সামটাইমস হি হার্ড আনপ্লিজেন্ট ওয়ার্ডস, আনপ্লিজেন্ট ওয়ার্ডস, বাট হি ডিডেন্ট স্টপ, বোঝা গেল? এই হলো তোমাদের একটা ট্রান্সলেশন, আমি আমার মতন করে বোঝানোর তোমাদের চেষ্টা করলাম, এখানে দুটো স্পেলিং মিস্টেক আছে, একটা হচ্ছে টাইপিং মিস্টেক, এখানে দা হবে না দি হবে, দে হবে, আর এটা হচ্ছে ওয়ান্ডার হবে, একটু স্পেলিংটা ঠিক করে নিও। তো এই হলো ট্রান্সলেশন তোমাদেরকে, তোমরা বুঝতে পারলে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে প্রেসির ওপরে কীভাবে প্রেসি তৈরি করতে হবে এবং সমস্ত ব্যাপারটা কীভাবে একটা প্রেসি নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, থ্যাংক ইউ।